আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে আপনাদের দেখিয়েছি যে কিভাবে কোডিং নেটওয়ার্ক ফ্রেমওয়ার্কটিকে আমরা কনফিগার করে সেটিকে নেটবিনস আইডির মাধ্যমে আমরা অ্যাড করতে পারি। তো এখন আমরা আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা এই চমৎকার প্রিভিয়াস যে প্রজেক্টটি আছে এই প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট দাঁড় করানোর জন্য আমরা চমৎকার একটি ট্যাম্পলেট আমরা ক্রিয়েট করতে পারি। তো এই ট্যাম্পলেটটি তৈরি করার জন্য আমরা টুইটার বুটস্ট্র্যাপের সাহায্য নেব, অর্থাৎ টুইটার বুটস্ট্র্যাপ টুলটির সাহায্যে আমরা খুব সহজেই একটি ট্যাম্পলেট তৈরি করে নিতে পারবো এই ধরনের, যেটি আমরা এখন লক্ষ্য করছি আমাদের এই প্রিভিয়াস প্রজেক্টে। তো এখন আমরা আমাদের কারেন্ট এই রাসেল আন্ডারস্কোর প্রজেক্ট নামে যে প্রজেক্টটি তৈরি করছি, রিসেন্টলি যে প্রজেক্টটি আমরা ডেভেলপ করছি, এই প্রজেক্টের মধ্যে আমরা সেই ট্যাম্পলেটটিকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমেই টুইটার বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো আমরা অলরেডি আমাদের বেসিক লেসনে দেখিয়েছি যে কীভাবে টুইটার বুটস্ট্র্যাপ ডাউনলোড করতে হয়, এবং সকল সফটওয়্যারগুলি আমি সোর্স সফটওয়্যার নামক একটি ফোল্ডারে রেখেছি, বা সফটওয়্যার বলেন বা টুলস বলেন, তো সব কিছুই আমি রেখেছি আমাদের সোর্স সফটওয়্যারে। তো এখন আমরা এখানে যে কাজটি করব, আমরা এখন এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ 3 আমরা দেখতে পাচ্ছি, এটিকে আনজিপ করার পর এরকম ফোল্ডার হবে, দেন এটির মধ্যে আমরা প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি যে সিএসএস, ফ্রন্টস এবং জিএস এই তিনটি ফোল্ডার এখানে কিন্তু রয়েছে। তো এখন এখানে আমাদের একটি ট্যাম্পলেট তৈরি করতে হবে। তো ট্যাম্পলেটটি তৈরি করব আমরা বুটস্ট্র্যাপের সাইটের সাহায্য নিয়ে। তো আমরা একটি নতুন ট্যাব নিয়ে আমরা ব্রাউজারে, যদি টুইটার ব্রাউজারে যে সার্চ বাটন আছে সেখানে যদি আমরা টুইটার বুটস্ট্র্যাপ 3 লিখে সার্চ দিই, আমরা দেখতে পাবো যে আমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস ওপেন হবে। দেন এখন এখান থেকে আমরা গেটিং স্টার্টেড যে লিঙ্কটি আছে এটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। দেন এখন এখান থেকে আমরা স্ক্রল চেপে একটু নিচের দিকে চলে আসবো। আমরা নিচের দিকে চলে আসছি, আমরা বেসিক ট্যাম্পলেটে চলে আসবো। তাছাড়া আমরা বেসিক ট্যাম্পলেট এই লিঙ্কে ক্লিক করলেও এখানে আমরা চলে আসবো। দেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেসিক ট্যাম্পলেট ক্রিয়েট করার জন্য কিছু কোডিং কিন্তু এখানে অলরেডি রয়েছে। তো এখন এখানে আমরা একটা কপি বাটন দেখতে পাচ্ছি, আমরা কপি বাটনে জাস্ট ক্লিক করে আমরা সকল কোডগুলো আমরা কপি করে নিলাম। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট ফোল্ডারটিতে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আছি বুটস্ট্র্যাপের মধ্যে, অর্থাৎ বুটস্ট্র্যাপ ডাউনলোড করলে যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে এই তিনটি ফোল্ডার পাবো। দেন এখন এখানে আমরা যে কাজটি করবো, এখানেই আমরা একটি নিউ টেক্সট ডকুমেন্ট আমরা তৈরি করব। টেক্সট ডকুমেন্ট আমরা তৈরি করছি। তাছাড়া আমরা চাইলে আমরা নোটপ্যাড প্লাস প্লাসেরও সাহায্য নিতে পারি। তো আমি যেহেতু নোটপ্যাড প্লাস প্লাস আমার ইনস্টল করাই আছে, আমি সেটিকে জাস্ট এক্সিকিউট করছি। আমি ডেস্কটপ থেকে নোটপ্যাড প্লাস প্লাসকে এক্সিকিউট করছি। তো এখন এখানে জাস্ট আমরা আমাদের বুটস্ট্র্যাপ থেকে সাইট থেকে পাওয়া যে কোডগুলো আছে সেগুলোকে কপি করে আমরা জাস্ট এক নিউ ফাইলে এটিকে পেস্ট করে দিলাম। দেন এখন ফাইলটিকে আমরা সেভ করব। তো আমরা ফাইলে যাব, দেন এখন এটিকে সেভ এস দেব। সেভ এস দিয়ে আমরা কোথায় যাব, আমাদের সোর্স সফটওয়্যারে, সোর্স সফটওয়্যার রয়েছে, দেন বুটস্ট্র্যাপ 3 এর মধ্যে আমরা জাস্ট এখানে এটিকে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা একটু খুঁজে দেখি, পেয়ে গেছি, এটি আমরা সিলেক্ট করবো এক্সটেনশন সেভ এস টাইপ। দেন এখন এখানে আমরা জাস্ট লিখে দেব ইন্ডেক্স, দেন সেভ বাটনে ক্লিক করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ফাইলটি সেভ হয়ে গিয়েছে। তো এখন এই অবস্থায় আমরা যদি ফাইলটিকে এক্সিকিউট করি ফায়ারফক্সের মাধ্যমে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটি কিন্তু অলরেডি হাইলাইটেড হয়েছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এটিকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে এখন আমাদের যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট তৈরি করা, তো এই ধরনের একটি ট্যাম্পলেট আমাদের এখন তৈরি করতে হবে। তো সেজন্য আমরা বুটস্ট্র্যাপের সাহায্য নেব। আমরা বুটস্ট্র্যাপের সাইটটিতে চলে যাচ্ছি। দেন এখন এখান থেকে আমরা এক্সাম্পলস এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু ট্যাম্পলেট কিন্তু রয়েছে। তো এখন এখান থেকে আমরা স্টার্টার যে ট্যাম্পলেটটি রয়েছে এটি, এই ট্যাম্পলেটটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে একটি নিউ ট্যাবের মাধ্যমে জাস্ট আমরা এটিকে ওপেন করলাম। সরি, এটি স্টার্টার ট্যাম্পলেট নয়, এটি হচ্ছে জাম বর্টন ট্যাম্পলেট। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি নেম এখানে ডিসপ্লে হয়েছে। তো এই ট্যাম্পলেটটি আমরা ওপেন করলাম। তো এখন এখান থেকে আমরা চলে যাব আমাদের ফায়ারফক্সের টুলসে, টুলস থেকে ওয়েব ডেভেলপার, দেন এখন এখান থেকে পেজ সোর্সে চলে যাচ্ছি। পেজ সোর্সে গিয়ে এখন এখান থেকে বডি, বডি এরিয়া থেকে শুরু করে বডি নিচ থেকে যে কোডগুলো আছে আমরা একেবারে কন্টেইনার পর্যন্ত কোডগুলো কপি করব। এখান থেকে কপি করে আমরা জাস্ট এটিকে ক্লোজ করে দিলাম। দেন এটি আমরা পেস্ট করে দেবো আমাদের নোটপ্যাডে, অর্থাৎ নোটপ্যাডের মাধ্যমে আমরা ইন্ডেক্স
ফাইলে চলে আসছি। এখন এখানে বডির নিচে আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড টেক্সট ডিসপ্লে হচ্ছে, এই টেক্সটটুকু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এখানে আমরা জাস্ট কোডগুলো পেস্ট করে দিলাম, ফাইলটিকে সেভ করছি। তো এখন এই অবস্থায় আমরা যদি আমাদের ফ্রন্ট পেজটিকে একটু রিলোড দেই বা আমরা আমাদের এই পেজটিকে এক্সিকিউট করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকার একটি বুটস্ট্র্যাপ টেমপ্লেট আমরা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছি। আমাদের বুটস্ট্র্যাপের সাইট থেকে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এই টেমপ্লেটটি তৈরি করে ফেললাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা টুইটার বুটস্ট্র্যাপের সাহায্যে এই ধরনের চমৎকার কোনো টেমপ্লেট আমরা ক্রিয়েট করে নিতে পারি। তো এখন আমরা জাস্ট নোটপ্যাড ক্লোজ করে দিচ্ছি। নোটপ্যাড ক্লোজ করে এখন যদি আমরা আবার সফটওয়্যারে যাই, গিয়ে যদি আমরা বুটস্ট্র্যাপ 3.3 যাই, দেন এখন এখানে যদি আমরা index.html আমরা যদি মাউস পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করি, আমরা কিন্তু এটি এক্সিকিউট হতে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, তো আমরা সেই কাজটি করেই ফেলি, নাহলে পরবর্তীতে আমাদের একটু ঝামেলা হতে পারে। তো সেই কাজটি করার জন্য আমরা যে কাজটি করবো এটিকে পুনরায় আমরা নোটপ্যাড প্লাসের মাধ্যমে আমরা জাস্ট এডিটে ক্লিক করলাম। দেন এখন এখানে আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটি স্ক্রিপ্ট সোর্স রয়েছে গুগল থেকে, অর্থাৎ google.apis.com, এখানে একটি ইউআরএল রয়েছে। তো আমরা চাইলে যখন ওয়েবে কাজ করব তখন এটিকে লোড না করলেও হবে, যেহেতু আমরা অফলাইনে কাজ করছি লোকাল সার্ভারে, সেহেতু আমরা জাস্ট এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করব বা এই অ্যাড্রেসটি আমরা ওপেন করব ফায়ারফক্সের মাধ্যমে। তো এই অ্যাড্রেসটি আমরা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে আমরা যদি ব্রাউজারে চলে যাই, দেন এটিকে এখানে পেস্ট করে আমরা যদি এন্টার কী প্রেস করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই jQuery-র একটি ফাইল আমাদের কিন্তু অলরেডি ওপেন হয়েছে। দেন এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ফাইলটিকে সেভ করতে হবে আমাদের নির্দিষ্ট স্থানে। তো এটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা একটি অপশন পাবো, দেন এখন এখান থেকে আমরা সেভ পেজেস এটিতে যদি ক্লিক করি, আমরা কিন্তু আমাদের ফাইলের নামটি অটোমেটিক্যালি জেনারেট হতে দেখতে পাচ্ছি, jQuery.min.js, অর্থাৎ jQuery.min.js এই ফাইলটিকে আমাদের নির্দিষ্ট স্থানে সেভ করতে হবে। তো আমরা চলে যাবো আমাদের সোর্স সফটওয়্যারে, এখান থেকে দেন বুটস্ট্র্যাপে চলে যাচ্ছি। এই ফোল্ডারটি ওপেন করে আমরা জিএস নামক ফোল্ডারে চলে আসবো। জিএস নামক ফোল্ডারটি ওপেন করছি, দেন এখন এখানে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে আমরা জাস্ট সেভ এই বাটনটিতে ক্লিক করছি। তো এখন আমরা যদি ফোল্ডারটিতে যাই, আমাদের জিএস নামক ফোল্ডারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি jQuery.min.js নামক একটি ফাইল কিন্তু এখানে আমরা অলরেডি সেভ করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নোটপ্যাড ফাইলে, অর্থাৎ আমাদের ইন্ডেক্স ফাইল যেটি আমরা ক্রিয়েট করেছি একটু আগে, ইন্ডেক্স টেমপ্লেটটি। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটি ইউআরএল, তো এই ইউআরএলটিকে আমরা একটু চেঞ্জ করে দেব, যেহেতু আমরা ফাইলটিকে এখন জেএস নামক ফোল্ডারে সেভ করেছি। তো এখন এখান থেকে কিছু কোডিং আমাদের রিমুভ করে দিতে হবে, আমরা এখন এখানে জাস্ট দিয়ে দেব জেএস, আমরা এখন এখানে জাস্ট জেএস দিয়ে দিলাম। আমাদের কাজ আপাতত মোটামুটি শেষ। দেন ফাইলটিকে যদি আমরা একটু সেভ করি এবং আমরা পেজটিকে ফায়ারফক্সের মাধ্যমে এক্সিকিউট করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সামনে কিন্তু পেজটি, আমাদের টেমপ্লেটটি খুব চমৎকারভাবে হাইলাইটেড হয়েছে। তো এখন এটিকে যদি আমরা একটু মিনিমাইজ করি এবং মাউস পয়েন্টার দিয়ে এটিকে আমরা ড্র্যাগ করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই টেমপ্লেটটি কিন্তু অলরেডি রেসপন্সিভ হয়েছে এবং প্রপারলি কিন্তু কাজ করছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই এরিয়াটুকু অলরেডি কিন্তু রেসপন্সিভ হয়ে গিয়েছে। তো আপনারা জানেন রেসপন্সিভ টেমপ্লেট কত কাজে লাগে ওয়েবে। এখন বর্তমানে বর্তমান যুগে সব ওয়েবসাইটই প্রায় রেসপন্সিভ করা হচ্ছে, কারণ হচ্ছে রেসপন্সিভ টেমপ্লেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো যে কোনো ডিভাইসে খুব চমৎকারভাবে সেই ডিভাইসের ধরন অনুযায়ী লোড হয়, সেটি হোক অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ যেটি হোক। তো ডিয়ার লার্নার্স, আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যে কীভাবে টুইটার বুটস্ট্র্যাপের সাহায্যে আমরা খুব সহজেই একটি টেমপ্লেটের লেআউট আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্রিয়েট করে ফেললাম। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা আমাদের এই রিসেন্টলি তৈরিকৃত বুটস্ট্র্যাপ টেমপ্লেটটি আমরা আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মের সাহায্যে আমরা কোডিনেটরের সাথে আমরা অ্যাড করে নিতে পারি।